ফাহানা নাসরিন জুই নামে এক নারীর বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে নিজের ভাই ও দুই স্বামীর এক কোটি বাষট্টি লাখ টাকা আত্মসাতে চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে এ ঘটনায় তার বিরুদ্ধে খুলনার আদালতে মামলা হয়েছে মামলাটি তদন্তের জন্য খুলনার পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের পিবিআই এর কাছে পাঠানো হয়েছে এর আগে গত মঙ্গলবার খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন ওই নারীর বড় ভাই মোস্তফ ফয়সাল তিনি নগরীর গোয়ালখালী মেন রোড এলাকার এস এম বাবর আলীর ছেলে জানা যায় নিজের ভাই ও দুই স্বামী সহ একাধিক ব্যক্তির কাছ থেকে কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছেন অর্থ বেশি মানুষের অনৈতিক সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি অর্থ হাতিয়ে নেওয়ার পর তাদের ছুড়ে ফেলেছেন বাবা মায়ের ভাইয়ের টাকা আত্মসত করেছেন যার যারা তার কাছে টাকা ফেরত চেয়েছেন তাদের সন্ত্রাসী দিয়ে সায়স্তা করার হুমকিও দিয়েছেন এই অবস্থায় অর্থ ফেরত পেতে জুইয়ের বিরুদ্ধে মামলা করেছেন ভাই আদালত সূত্র জানায় বাদীপক্ষ সিনিয়র আইনজীবী আব্দুল মালিক আদালতে মামলাটি দাখিল করেন শুনানি শেষে মহানগর হাকিম মোহাম্মদ শহীদুল ইসলাম মামলাটি তদন্তের জন্য পিবিআই খুলনার অতিরিক্ত পুলিশ সুপারের কাছে পাঠানোর নির্দেশ দেন একই সঙ্গে পনেরোই অক্টোবর মামলার পরবর্তী দিন সহ তদন্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেন বিচারক এজাহারে বাদী মোস্তফা ফয়সেল উল্লেখ করেন দু হাজার বারো সালে সরকারিভাবে চাকরি পেয়ে দক্ষিণ কোরিয়ায় যায় যাওয়ার সময় আমার বোন ফারহানা আক্তার জুই বিদেশ থেকে অর্জিত অর্থ তার নামে পাঠানোর জন্য বিভিন্নভাবে আমাকে উদ্ধৃত করেন বলেন বাবা মায়ের নামে টাকা পাঠালে তাদের সব খরচ করে ফেলবে দেশে কিছুই ফেরত পাব না সে কথায় বিশ্বাস স্থাপন করে দু থেকে দু সাল পর্যন্ত চার বছরের বিভিন্ন সময় ইসলামী ব্যাংক দৌলতপুর শাখায় জুইয়ের নিজস্ব ব্যাংক হিসেবে ষাট লক্ষ টাকা পাঠায় দু হাজার ষোলো সালে দেশে ফিরে জুইয়ের কাছে নিজে পাঠানো টাকা ফেরত কিন্তু টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে টালবাহানা শুরু করেন জুই বিষয়টি নিয়ে পারিবারিকভাবে একাধিকবার আলোচনা হলো নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হয় সর্বশেষ একত্রিশে আগস্টে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি রাখেন জুই ওই সময় টাকা ফেরত দিতে অস্বীকার করে সে মোস্তফা ফয়সাল বলেন 2006 সালে আয়ারল্যান্ড প্রবাসী জিয়ারুর রহমানের সঙ্গে ফারহানা নাসরিন জুয়ের বিয়ে হয় বিয়ের তিন মাসের মধ্যে জমি কেনার কথা বলে স্বামীর কাছ থেকে তিন দফা আঠারো লক্ষ টাকা হাতিয়ে নেন জুই ওই সময় ইমরান নামের এক ব্যাংক কর্মকর্তার সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে জুই বিষয়টি জানতে পেরে স্বামী জিয়াউর রহমান আয়ারল্যান্ডে স্টকে মারা যান মোস্তফা ফয়সাল আরও বলেন দু সাত সালের এগারোই অক্টোবর ঢাকার ব্যবসায়ী মোহাম্মদ হুমায়ুন কবিরকে প্রতারণার ফাঁদে ফেলে বিয়ে করতে বাধ্য করেন জুই বিয়ের পর তার কাছ থেকে বিভিন্ন মালামাল ও স্বর্ণলঙ্কা সহ লাখ টাকা হাতিয়ে নেয় আর্থিক বিষয় নিয়ে এক পর্যায়ে পারিবারিক দ্বন্দ্ব তৈরি হয় বিপুল অঙ্কের অর্থ সম্পদ স্থায়ীভাবে আত্মসাতের উদ্দেশ্যে স্বামী হুমায়ুন কবিরের স্বাক্ষর জাল করে দু সালে বিশে ফেব্রুয়ারি একটি ভুয়া তালাকনামা তৈরি করে জুই ওই ঘটনায় জুই সহ কয়েকজনকে আসামি করে খুলনার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেন হুমায়ুন কবির ওই মামলায় জুই সহ আসামিরা এক মাস কারাবাস করেন মামলাটি বর্তমানে চলমান এছাড়া জুই তার স্বামী হুমায়ুন কবিরের বিরুদ্ধে যৌতুক ও ন্য সহ একাধিক মামলা এবং হুমায়ুন কবির ও তার বিরুদ্ধে পাল্টা মামলা করেন বাদী মোস্তফা ফয়সাল বলেন আমার এবং দুই ভগ্নপতির বিপুল টাকা আত্মসাত করে খান্ত হয়নি জুই জহিরুল ইসলাম জনি সাইফুল ইসলাম শাকিল সাইমন ও মোস্তাফিজ সহ একাধিক ব্যক্তির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে জুই এসব অপকর্মের প্রতিবাদের কারণে আমার টাকা ফেরত না দিয়ে সন্ত্রাসীদের দিয়ে ক্ষতি করা হুমকি দিচ্ছে এ অবস্থায় টাকা ফেরত পেতে আদালতে দ্বারস্থ হয়েছি আমি তিনি আরো বলেন মামলা করার পর আমাকে অব্যাহতভাবে হুমকি দিচ্ছে জুই ফলে বাধ্য হয়ে খুলনা ত্যাগ করেছি আমি আমি আমার টাকা ফেরত চাই জুয়ের বিচার চাই এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভিশে থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন